100 বছর আগে হুগলি আরামবাগের কুমারগঞ্জে সেন বাড়িতে ডক্টর পানালাল সেনের বাবা এই পুজো স্থাপন করেছিলেন। বৈভবে ও আকারে তার তৎকালীন যে কোনো বড় রাজবাড়ি পুজোকেই হার মানাত। এখন সে রাজাও নেই, রাজবাটও নেই, বাড়িও ধ্বংসাবশেষে পরিণত হয়েছে। তার প্রপিতামহের হাতে শুরু হওয়া এই দুর্গাপুজোকে খাস কলকাতায় নিয়ে এসেছেন ইন্দ্রজিৎ সেন। শেষ 4 বছর ধরে সম্পূর্ণ বৈদিক মতে নিষ্ঠার সঙ্গে নমরাই লেনে বাসভবনে মায়ের আরাধনা করে চলেছেন। 4 সদস্যের পরিবার হলেও দুর্গাপুজোর 5 দিনে আত্মীয় স্বজনের সমাগমে সরগরম হয়ে ওঠে সেন বাড়ি। নিজেদের পুরনো প্রথা মেনে এখনো নবমীর দিন কুমারী পুজো হয় এখানে। মহালয়া দিন চিরাচরিত প্রথা মেনে হলো চক্ষুদান পর্ব। শিল্পী বাপ্পা চট্টোপাধ্যায়ের হাত ধরে মা চিন্ময়ী হয়ে উঠলেন মৃন্ময়ী। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গুপ্ত পঞ্জিকা তৈরির অন্যতম কাণ্ডারী অচিন্ত ভট্টাচার্য সহ বিশিষ্টরা। একশো বছর ধরে এই পুজোটা আমাদের গ্রামে হতো, তো সেই পুজোটাকে গত 4 বছর যাবৎ আমরা বাড়িতে এনেছি, বাড়িতে করতে পেরেছি। অনেক দিনের ইচ্ছা ছিল, করে উঠতে পারিনি, কিন্তু আজকে এই 4 বছর ধরে করতে পেরে আমরা খুব খুশি। ইন্দ্রজিৎ সেন মানে ও মানুষের সুখে দুঃখে বিপদে যখনই পাড়ায় কোনো কিছু হয় ওকে রাত 2টোতেও ডাকলো আমরা ওকে পাই। তার জন্যে বিশেষ করে আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি যাতে ইন্দ্রজিৎ সেন আরও বড় হয়, লাবণী সেন আরও বড় হয়, ওর পরিবার বাচ্চারা সবাইকে নিয়ে ভালো থাকুক। সমূহ ভৌমিক রিপোর্ট, চ্যানেল 10।